ওরা মারামারি করলে আমাদের লোকজনকে বলে দিয়েছি রামদা লইয়া ওপেন শুট করতে, ফাইজলামি করলে কিন্তু সামনাসামনি কোপ খাইবে, মেয়র সামনে পড়লে মেয়র কেউ কোপাইব। বরিশাল চার হিজলা মেহেন্দিগঞ্জ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের এমন একটি অডিও ভাইরালের পর চলছে নানা আলোচনা সমালোচনা। এ নিয়ে জেলা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এরকম ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় বিরোধ আরো প্রকাশ্যে উঠে এসেছে। হ্যালো, জি স্যারের সাথে কথা বলছি। ওখানে আমার পার্টি আছে সেকেন্ড অফিসের সহ, এরকম কোন কথা নাই। আমি আরো শুনছি যে এদিকে পার্টি অফিসে নাকি লোক জড়ো হয়েছে, তা আমি কইছি যে ঠিক আছে সেটা আমি দেখবো। আমি জড়ো করতে বলছি এই কারণে যে ওরা গ্যাঞ্জাম করলে কাউন্টার গ্যাঞ্জাম হবে, কেমন এইলো কথা? না স্যার, গ্যাঞ্জাম করবে না, এটা আমি বললি আসছি স্যার। তারা নিয়ন্ত্রণে আছে, এখন আপনাদের লোকজন একটু যদি সরিয়ে না যায় তো তাহলে আমার লোকজনের দায়িত্ব আপনি একটা হইলো যে ওদেরকে বুঝাইয়া বলেন যে আমার গ্রুপে তো রেডি রাখতে হবে, এই কারণে ওরা গ্যাঞ্জাম করে তো কাউন্টার গ্যাঞ্জাম করবোই। আমি সিদ্ধান্ত নিতে আমার সামনে কমাবো, আমার সিদ্ধান্ত গ্যাঞ্জাম করলে আমার সামনে সিদ্ধ কমাই দেবো, এই আমার সিদ্ধান্ত দিয়ে দিয়েছি আমি যে সামনে ঘরে কমা আগে, এই হলো মূল কথা, কেমন? জাহাঙ্গীরে আমার সামনে আগে কম খাইবো, অগরে কন যে তোমরা চুপচাপ যাও গিয়া কেউ কিছু বলবে না, কেমন? আচ্ছা ঠিক আছে, আমাদের দিক থেকে কিচ্ছু হবে না, দায়িত্ব আমার, কেমন? আচ্ছা ঠিক আছে, দায়িত্ব সমস্যা হলে আপনি আমার নামে মানুষ দিয়ে, কেমন? ঠিক আছে। এরকম অসংখ্য কর্ম আছে যেটি অনৈতিক কর্ম, সেগুলা সে একের পর এক করিয়েই যাইতেছে। থানার উকিলের কথা হয়েছে, সিসিএফের সাথে কথা হয়েছে, ডিএজির সাথে কথা হয়েছে, তারা বলছে ঠিক আছে এমপি তো আমরা একটু খোঁজ নিয়ে আমি আওয়ামী লীগ সংগঠন ধরে রাখছি, এটা হলো তার জন্য সবচেয়ে। স্থানীয়রা বলছেন বরিশাল হিজলা মেহেন্দিগঞ্জ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের সঙ্গে দলের একটি অংশের বিরোধ অনেক পুরনো। আজকে একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, এই ধরনের শত শত অডিও ক্লিপ আছে এবং নির্দেশনা আছে। সংসদ সদস্যের এ ধরনের মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করে জেলা আওয়ামী লীগ। নিজের দলীয় কর্মী নয়, শুধু সাধারণ সম্পাদক সহ যাদেরকে কোপানোর নির্দেশনামূলক একটি বক্তব্য দিয়েছেন, এটা আমাদের জন্য দুঃখজনক। বিষয়টি নিয়ে পঙ্কজ দেবনাথ ও ওসি তৌহিদুজ্জামান কেউই ডিবিসি নিউজের সঙ্গে কথা বলতে চাননি।